আমার পিছের ওই আকাশে মেঘ দেখুন, একটু মেঘ দেখুন। দে ভারতে হবে আচ্ছা আচ্ছা, নিচু হওয়াটাই বেটার। এ পার হয়ে যাচ্ছে। দুই ঘন্টা নাকি আরো এরকম পথ অতিক্রম করে তারপরে যেতে হবে। এ হলো আপনাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আপুল বিকাশ চাকমা, অর্থাৎ এবি চাকমাদের বাসা। এক দুর্গম পাহাড়ি যাত্রায় যাব আজ, রাঙামাটির অজানা সেই সৌন্দর্য দেখতে দেখতে আপনাদের নিয়ে যাব গহীন এক পাহাড়ে। প্রাণীটি ছিল তক্ষক, আর এই দৃশ্যটি ছিল গতকাল রাত্রের। রাঙামাটি সদর উপজেলার কামিলাছড়িতে ছিলাম রাত্রে। সেই রাত্রে এই প্রাণীটি এসেছিল আমাদের সাথে সাক্ষাৎ করতে। রাঙামাটি আর লেক যেন একই সুতোয় গাঁথা। রাঙামাটিকে জড়িয়ে যে কাপ্তাই লেক, তা বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের রূপ ধারণ করে। আমি যখন যাচ্ছি তখন শুকনো মৌসুম শেষ হয়ে বর্ষায় পদার্পণ করেছে আমাদের দেশ, সেজন্য প্রায় শুকাতে বসা লেকে সামান্য একটু জলে জীবন ফিরে পেয়েছে। এই তো কিছুদিন আগেও প্রায় 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগত কাপ্তাই থেকে বিলাইছড়ি যেতে। তবে গত 3-4 দিন আগে সামান্য একটু বৃষ্টি হওয়ার কারণে সেই সময় এখন কমে এসেছে 1.5 ঘন্টায়। আমার কাছে মনে হয় ভরা যৌবনা কাপ্তাই লেকের থেকে এই সৌন্দর্য অনেক বেশি সুন্দর। আজকে আপনাদের সকলের পরিচিত এবি ব্লগস, তার বাসায় যাচ্ছি মূলত সোলার লাগানোর জন্য। আসলে আমার প্রফেশন এটা না, তো ও আমার ছোটো ভাই হিসাবে আমাকে অনুরোধ করছে দেখে যাচ্ছি, না হলে আমার প্রফেশন হলে কোনো টাকার বিনিময়ে আমি এখানে যেতাম না। ভালোবাসার টানে যাচ্ছি একেবারে আর্লি ইন দ্য মর্নিং। চট্টগ্রাম থেকে কাপ্তাই আসছি, কাপ্তাই থেকে আরও 2-3 ঘন্টা লাগছে বিলাইছড়ি আসতে। দাদা এখন বিলাইছড়ি থেকে ভাই আমরা কোথায় যাচ্ছি আবার? আমার বয়স ছোট, তো ও দুইটা ব্যাগ নিছে, ব্যাগ গুলার ওজন অনেক বেশি। আমার হাতে দেখুন যে ইনভার্টার, এত সহজ কিছু না, মানে শরীর দিয়ে এমন এত পরিমাণ ঘামাচ্ছে মনে হচ্ছে শরীর দিয়ে বৃষ্টি হচ্ছে, এত তাপমাত্রা এখানে। আর হিউমিডিটির একটা তারতম্যের ব্যাপার আছে, সেই জন্য এত বেশি ঘামাচ্ছে। 2 ঘন্টা নাকি আরও এরকম পথ অতিক্রম করে তারপরে যেতে হবে, দেখা যাক কি হয়, যাইতে পারি নাকি রাস্তায় মারা যাই। ও ধান ক্ষেত না, তাহলে ধানের শুধু আগাটা কেটে নিয়ে গেছে? ও ধানগুলো নিয়ে গেছে। এগুলা নিয়ে গেলে তো গরুই খেতে পারত, গরুতে আচ্ছা কাটা খুব দুষ্কর, কষ্টের সময় লাগে আর কি। ও আপনি কি করতে গেছিলেন বাজারে? হ্যাঁ বাজার করতে গেছিলাম। আচ্ছা প্রতিদিন আসা হয় নাকি? প্রতিদিন আমরা তো আমার বাড়ি এখানে। আচ্ছা প্রতিদিন না, আমরা হয়তো দিনে 2-3 বার বাজারে আসি। এই পথ দিয়ে? এই পথ দিয়ে। এটা সম্ভব? সম্ভব তো, ওদের কিন্তু সম্ভব না, বেকনাছড়ি তো অনেক দূর। আচ্ছা দূরে, হ্যাঁ আচ্ছা। নমস্কার, ভালো আছেন? এই পাশে ছড়ার পানিটা শুকিয়ে গেছে। আসলে এটা কাপ্তাই লেকেরই অংশ, ওই পাশেই কাপ্তাই লেক, কিন্তু এখন শুকনো মৌসুম হওয়াতে এখানে পানি নেই, সেই সুযোগে অনেকে ধান চাষ করে নিছে। পানি হলো এই অতটুকু যতটুকু আপনি দেখতে পাচ্ছেন, আর একটু বেশি থাকলে হয়তো নৌকাতে করে যেতে পারতাম। আঙ্কেল এই ধানগুলো কালো রঙের যে, এগুলা কি? ও আচ্ছা, বিন্নি চাউলের ধান না? না আচ্ছা, আপনি এই পর্যন্ত? আচ্ছা বাজার দোকানে দিয়ে আসি। ঠিক আছে ঠিক আছে। আমার পিছের ওই আকাশে মেঘ দেখুন, একটু মেঘ দেখুন।
কাপ্তাই লেকের জলরাশি একেবারে মেঘে প্রতিফলিত হয়ে একবার সবুজ হয়ে গেছে। এ যেন নীল কোনো জলরাশি রাইট নাও। এবং আমাদের ট্রলার জানি না কী কারণে বন্ধ হয়ে গেছে। আমাকে একটু এই আম দেওয়া হয়েছিল এখান থেকে, আমি এক দাদার কাছ থেকে আম নিয়েছিলাম। সিল ব্রো সিল, মানে এত দারুণ একটা অভিজ্ঞতা এখানের, মাশাল্লাহ বিসমিল্লাহ। লেভেল বেস্ট, আমের খোসাতেও কামড় দিতে পারবেন, কারণ কোনো বিষ মাখানো নেই, কোনো স্প্রে করা নাই, কিছুই মাখানো নাই। সো আমের খোসাও খাইতে পারবেন যদি আপনার খোসা খাইতে ইচ্ছে করে। আরে মেঘ রে মেঘ, কাঠফাটা রোদে চলতে চলতে হঠাৎ কাপ্তাই লেকের উপরে মেঘ উঠতে শুরু করল। কোনো এক সময় সেই মেঘ উঠতে উঠতে ঢেকে গেল সমস্ত আকাশ। এই তো কিছুক্ষণ আগের নীল জলরাশি এখন রূপ নিল নীল আর কালোর মাঝের একটি রঙে। মেঘলা আকাশ, পাহাড়, কাপ্তাই লেক আর কাশবন সব মিলে দেখলে মনে হচ্ছে আনমনে থাকা কোনো এক শিল্পী যেন তার কাছে থাকা সমস্ত রং ছুড়ে এঁকেছে এই দারুণ ছবি, যে ছবিতে খুবই স্পষ্ট ফুটে উঠেছে রাঙামাটির সৌন্দর্য। এ যেন যত গহীনের দিকে যাচ্ছি ততই আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে আকাশ। কিছুক্ষণ পরে কোনো এক কোণ থেকে সূর্যমামা সামান্য আলো দিতে শুরু করলো। সেই আলো মেঘে এসে পড়াতেই এবার মেঘের সাথে যুক্ত হলো সোনালি রং। সুখ শান্তি আর সমৃদ্ধির বাংলাদেশ, আর সেই সুখ শান্তি আর সমৃদ্ধি আপনি সব থেকে বেশি পাবেন হলো পাহাড়ি অঞ্চলে, বিশেষ করে এরকম একটা সময় যেখানে বৃষ্টি হচ্ছে, পিঠের ব্যাগটা রক্ষা করতে গিয়ে রেইনকোটটা ভালোভাবে শরীরে মোড়াইতে পারলাম না। বাট সেটা কোনো দুঃখ না, যাচ্ছি এবি চাকমাদের বাসায়। আর এই যাত্রায় সকাল 8টার সময় বাইর হয়েছি, এখন মনে হয় 1টা বাজে এখন পর্যন্ত। এবিদের বাড়ি নাকি আরও 2 ঘন্টা ধরে হাঁটতে হবে, জানি না যে আর কতক্ষণ লাগতে পারে। এর মধ্যে অনেকক্ষণ সময় ওই যে দোকানটাতে বসেছিলাম ওইটা একটা টং দোকান, এখানে বসার কারণটা হচ্ছে বৃষ্টি। তারপরে মনে হলো যে আমি তো এখানে কাজ করতে হবে, এতক্ষণ ধরে তো আর এখানে বসে থাকলে আমার চলবে না, সেই কারণে ভিজতে ভিজতেই রওনা করেছি। কিছু জিনিসপত্র আছে ইলেকট্রিক ডিভাইস চাইবো না, সেগুলো ভিজে যাক, এই জন্য ব্যাগটা রক্ষা করলাম নিজে ভিজেও। ডেফিনেটলি আপনার সাথে থাকবেন। আর হলো আমার ভিডিওগুলো ভালো লাগলে একটু ভালোবাসা দিবেন, সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে। আমার ইউটিউব চ্যানেলে গত 3 মাস ধরে বেশ ডিক্রেস হচ্ছে ভিউতে, অনেক কম ভিউ হচ্ছে, যারা দেখছেন সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ থাকলো। শুয়ে পড়বো না, উপর দিয়ে পার হতে হবে।
এটাই বাংলাদেশ, গ্রামীণ ফিলটা এখন আর পাওয়া যায় না। তবে পাহাড়ে আসলে বিশেষ করে রাঙামাটির লেক অধ্যুষিত যে অঞ্চলগুলো এখানে আজও পাওয়া যায় আর কি। ফাইনালি এবিদের বাসায় আসছি। মনে হয় ওই যে হলুদ কালারের বাসাটা ওদের হতে পারে আর কি, আগে তো কখনো আসি নাই, তো এবারে প্রথম। ওইটা অফ, ওই যে ওই পাশে আমি মনে করছি এইটা না, ওই যে ওই কালারেরটা, কালারে খাইছে। সকাল 8টায় কাপ্তাই থেকে রওনা দিয়ে 8:30 মূলত, এখন বাজে মনে হয় 2:30। চিন্তা করেন কি একটা অবস্থা, এত কষ্ট। একেবারে যে পথ হাঁটছি, উফ, মানে আনবিলিভেবল একটা পথ এখানে হেঁটে আসছি। এরকম কয়েকটা সড়া করেছি, পাহাড়ি ঢল ঢল নেমছে, একটু আগে বৃষ্টি হয়েছে সেই কারণে। এই বাড়িটা মনে হয় এবিদের। হ্যাঁ, এরকমের রাস্তা, এটা তো খুব ভালো রাস্তা। আমি এক জায়গা থেকে স্লিপ করে পড়ে যাচ্ছিলাম পাহাড়ে, মাটিতে ঢস নামছে, ওই মাটিটা একটু আলগা মাটি টাইপের ছিল, অত পা দিছি স্লিপ করে নিচে চলে যাচ্ছিলাম। এত এই পর্যন্ত আসা লাগতো না, হসপিটালে শুয়ে থাকা লাগতো। আল্লাহ, এখানে আবার ব্রিজ, চিন্তা করছেন এখানে ব্রিজ। উফ, কলা, এ হলো আপনাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আপুল বিকাশ চাকমা, অর্থাৎ এই বিষয় আপনাদের বাসা। সোলার দেখছিলেন মনে হয় এখানে, আমি মূলত সোলার লাগাইতে আসছি, সেই উদ্দেশ্যে একটু আবার ভিডিও করে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য। ও বাহ,